করোনাকালে বিদ্যুতের ভুতুড়ে বিল ছাড় না দিয়ে উল্টো গ্রাহকের উপর চাপানো হলো 10 গুণ টাকা। বিব্রত বিদ্যুৎ বিভাগও রোববার থেকে অনলাইনে গণশুনানি। দেশে করোনায় একদিনে 1 শিশুসহ 40 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 4000, আইসিইউ সংকট নেই দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। করোনায় দেশের চাকরি বাজারে ধস, বেকার হচ্ছেন অনেকে, কমেছে কর্মসংস্থানও, বাজারমুখী দক্ষ কর্মী না থাকায় কারণ বলছেন উদ্যোক্তারা। উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে তিস্তাসহ নদ-নদীর পানি বিপদসীমার উপরে, কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, সুরমার পানি বেড়ে সুনামগঞ্জে ডুবে গেছে বাজার। সমসংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। করোনার দুঃসময়ে আকাশচুম্বী বিদ্যুৎ বিলের বোঝা এখন বড় দুশ্চিন্তা সাধারণ গ্রাহকের কাছে। কোনো কোনো ক্ষেত্রে বাড়তি 10 গুণ টাকা গ্রাহকের কাঁধে চাপিয়ে দেওয়ার বিলও তৈরি হয়েছে। বিতরণ সংস্থাগুলোর দাবি, 30 জুনের মধ্যেই নিষ্পত্তি করা হবে বিল সংক্রান্ত জটিলতা। এদিকে অনিয়ম তদারকিতে গঠিত টাস্কফোর্সকে 1 সপ্তাহের মধ্যে জড়িতদের চিহ্নিত করতে বলেছে বিদ্যুৎ বিভাগ। দেবাশিস রায়ের রিপোর্ট। করোনার থাবা থেকে রক্ষা পেতে প্রায় 2.5 মাসের সাধারণ ছুটিতে কার্যত স্তব্ধ ছিল পুরো দেশ। সবকিছুর মতো এ সময় বন্ধ হয়ে যায় বাড়ি বাড়ি গিয়ে মিটার থেকে রিডিং নিয়ে বিদ্যুৎ বিল তৈরির কাজও। সংকটের এই সময়ে 3 মাস পর্যন্ত গ্রাহকের বিলম্ব বিল পরিশোধের মাশুলেও ছাড় দিয়েছে সরকার, কিন্তু গ্রাহককে সুবিধা দিতে গিয়ে বিল তৈরির অনিয়মে এখন বড় ফাঁদে পড়েছেন গ্রাহকরাই। 3 মাসে 3,400 টাকা হলো 1,200 টাকা বিল আসার কথা, 2,457 টাকা বিল আসে কিভাবে? বিল নিয়ে তো সমস্যায় পড়েছে, সত্যি কষ্টকর এবং দুঃখজনক। মহামারীর এই দুঃসময়ে বিল সমন্বয়ের নামে প্রিপেইড ও পোস্টপেইড শ্রেণীর ভুক্তভোগীদের দুশ্চিন্তা, প্রিন্সিপাল বিল নামের এই টাকা কি তবে গ্রাহকের ঘাড়েই বর্তাবে? ঢাকার 2 বিদ্যুৎ বিতরণ সংস্থার দাবি, মাত্র 1 থেকে 2% গ্রাহকের বিলে অভিযোগ উঠেছে। তারা বলছেন গরমে ব্যবহার বাড়ার পাশাপাশি মার্চ মাস থেকে বিদ্যুতের দাম বাড়ায় এই জটিলতা তৈরি হয়েছে। 2 মাসে যেসব অফিস বন্ধ ছিল সেই সব অফিসের বিলটা আপনার বেশি হয়েছে, এখন আমরা মিটার রিডার দেখে দিলে আমরা এটাকে রিভাইজ করে দিচ্ছি এবং সেখানে তার আর বিল বাড়ার কোনো সুযোগ নাই। অনেকের কিন্তু হঠাৎ করে এই 3 মাসের বিলটা বড় হয়ে দেখা যাচ্ছে। প্রিন্সিপালের ব্যাপারটা, ভয় পাওয়ার কোনো কারণ নাই বা আমাদেরকে অন্যরকম ভাবার কোনো কারণ নাই। বাড়তি বিলের এই বিড়ম্বনা তদারকিতে এরই মধ্যে অতিরিক্ত সচিবকে প্রধান করে টাস্কফোর্স গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। কোম্পানিগুলোর দাবি, বিল কাণ্ডে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। গ্রাহককে কোনো অবস্থাতেই তার ব্যবহারের বেশি বিল আমাদেরকে পরিশোধ করতে হবে না, শতকরা 100% নিশ্চয়তা দিচ্ছি। যে জড়িত যদি কার যদি কোনো কিছু থাকে অবশ্যই সেটা তার পানিশমেন্ট হবে, আগামী 10 থেকে 15 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে। বিল সংক্রান্ত জটিলতা নিরসনে রোববার থেকে অনলাইনে অভিযোগ নিষ্পত্তি শুরু করবে ডিপিডিসি। এছাড়া ডেস্কো গ্রাহকরা ফোন করেও সেবা পাবেন এই ভুতুড়ে বিলের কবল থেকে। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে গিয়ে আমরা একটা গণশুনানির মতো করব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভৌতিক বিল বিদ্যুৎ বিল নিয়ে হয়রানির শিকার ময়মনসিংহ অঞ্চলের পিডিবির বিদ্যুৎ গ্রাহকরাও। গ্রাহকদের অভিযোগ, মিটার রিডিং না দেখেই কয়েক গুণ বেশি বিল করা হচ্ছে। তবে পিডিবির কর্মকর্তারা বলছেন বাড়তি বিল পরবর্তী বিলের সঙ্গে সমন্বয় করে দেয়া হবে। সাইমাকুদের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহে বিদ্যুৎ বিল নিয়ে নানা বিড়ম্বনার শিকার পিডিবির গ্রাহকেরা। সময় মতো বিল না পাওয়া, মিটারে রিডিং না দেখে মন গড়া বিল করাসহ ভুতুড়ে বিল নিয়ে নানা অভিযোগ গ্রাহকদের। ময়মনসিংহ সদর, ফুলপুর সহ জেলার বিভিন্ন এলাকায় ভৌতিক বিল নিয়ে দিশেহারা গ্রাহকরা। মিটারে বর্তমান রিডিংয়ের চেয়ে 300 থেকে 3,000 ইউনিট পর্যন্ত বেশি বিল করা হয়েছে শত শত গ্রাহকের নামে। এ নিয়ে বিদ্যুৎ অফিসে ধর্ণা দিয়েও প্রতিকার মিলছে না বলে অভিযোগ গ্রাহকদের। উল্টো 30 জুনের মধ্যে বিল পরিশোধ না করলে মামলার হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তারা। 800 টাকা আগে আমার মাসে বিল হইতো, 18,000 টাকা মতো আমার বিল আইছে, কত টাকা আমি দেম করতে? আমার 356 টাকা আগে বিল করছে, অনেক মাসে করছে 7,000। সংশোধন করতে গেছে,
এই যে বিল করছে এটা দেওয়া লাগবো, কিস্তি করিয়া দিছে আর নাইলে তারা মামলা করিয়া দিব। মিটার না দেখে মনগড়া বিল দিয়ে টাকা আদায়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রাহক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এই অন্যায়ভাবে বিদ্যুৎ বিল দাখিল করার জন্য, ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, গ্রাহকদেরকে হয়রানি করার জন্য এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের আমি বিচার দাবি করছি। তবে পিডিবির কর্মকর্তারা বলছেন বাড়তি বিল পরবর্তী বিলের সাথে ক্রমান্বয়ে সমন্বয় করা হবে। সমাপ্ত কারেকশন করে দিচ্ছি এবং কিছু পরবর্তীতে আরো যারা আসবে তাদেরকেও কারেকশন করে দিব। গ্রাহকদের একটা মানে ভুল ধারণা যে আসলে আমাদের বেশি বিল করছে, আসলে আমরা বেশি বিল করি নাই, সেটা মিটারের সাথে মিল রেখেই করছে। তারপরে যদি কোনো গ্রাহকের এরকম যদি ভুল আমরা পাই, আমরা এটা সংশোধন করে দিচ্ছি। জেলায় পিডিবির গ্রাহক সংখ্যা প্রায় 4 লাখ। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এই মুহূর্তে ময়মনসিংহের দুর্গাবাড়ি রোড এলাকায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ, এই বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। হারুন, আসলে বিদ্যুৎ বিলের কথা যদি বলি, আসলে ময়মনসিংহ অঞ্চলের মানুষ যারা এই করোনার কারণে বিপর্যস্ত অবস্থায় আছেন, তারা নতুন করে বিপর্যস্ত হয়েছেন এই বিদ্যুৎ বিলের কারণে। আমরা এই রিপোর্টটি করতে, দর্শক আপনারা যে রিপোর্টটি কিছুক্ষণ আগে দেখেছেন, এই রিপোর্টটি করতে আমরা ময়মনসিংহের বিভিন্ন এলাকায় গিয়েছি রিপোর্টটি করার জন্য। 2-3 দিন আমরা ঘুরেছি, ঘুরে সাধারণ মানুষ বা বিদ্যুৎ গ্রাহকদের সাথে কথা বলে যে বিষয়টি জেনেছি, আসলে এই যে বিদ্যুৎ বিলের নামে একটি অমানবিক আচরণ করা হয়েছে সাধারণ গ্রাহকদের সাথে। তারা বলছেন যে যারা বিদ্যুৎ বিল ব্যবহার করেছেন, এক মাস বা একসাথে 3 মাসের বিল দেওয়া হয়েছে, 3 মাসে যাদের বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে 300 ইউনিট, তাদেরকে বিল করা হয়েছে 1200 ইউনিট, 1500 ইউনিট, কোথাও কোথাও 2000-2500 ইউনিটেরও বিল করা হয়েছে। এবং এরকম আমরা ঘটনাও দেখেছি যে ময়মনসিংহের ফুলপুর এলাকাতে একটি বাজারে, যে এই লকডাউনের কারণে 2 মাস বাজার দোকানপাট বন্ধ ছিল, যে লোকটি দোকান 2 মাস দোকান বন্ধ রেখেছিলেন তারও 1200 ইউনিটের বেশি বিল এসেছে। এইরকম অসংখ্য অভিযোগ, শত শত মানুষের অভিযোগ আমরা পেয়েছি। এটি ময়মনসিংহ শহরে যে অবস্থা আছে, ময়মনসিংহের বাইরেও একই অবস্থা। এই যে অতিরিক্ত বিদ্যুৎ বিল গড় বিলের নামে বিল করা হয়েছে এবং গ্রাহকরা অভিযোগ করেছেন যে এই বিল করার সময় 2-3 মাস সময় অতিবাহিত হলেও কখনো কেউ মিটার দেখতে আসেননি, না আসার কারণে তারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন। আরেকটি অভিযোগ তারা করছেন যে বিদ্যুৎ বিভাগ বলছে যে আসলে এই করোনার কারণে যাওয়া সম্ভব হয়নি, তার কারণে তারা গড় বিল করেছেন। তো গ্রাহকরা বলছেন যে গড় বিল করা হলেও তাদের যে আগের যে বিলগুলো ছিল, বিশেষ করে এই নতুন যে বিলগুলো করা হয়, এগুলো যখন এন্ট্রি করা হয়েছে তখন নিশ্চয়ই তাদের যে আগের বিলগুলো ছিল সেই বিলগুলো তারা দেখেছেন। তো সেই আগের বিলের সাথে সমন্বয় করে গড় বিল করলেও সমস্যার কিছু ছিল না, কিন্তু দেখা গেছে যে সেগুলো না দেখেই 1000-2000-3000-2500 পর্যন্ত আমরা দেখেছি যে ইউনিট বেশি বিল দেওয়া হয়েছে, যেগুলো ইউনিটেই যে মিটার রয়েছে সেই মিটারের রিডিংয়ের চেয়ে অনেক বেশি বিল করা হয়েছে, যার কারণে মানুষ সমস্যার মধ্যে আছেন। তবে বিদ্যুৎ বিভাগ বলছে যে এটি সমন্বয় করা দেওয়া হবে, কিন্তু গ্রাহক বলছেন যে এটি সমন্বয় নয়, এটি বাতিল করতে হবে, করে নতুন বিল করতে হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ। করোনা সংকটে চাকরি হারাচ্ছেন কর্মজীবীরা, কমছে নতুন করে কর্মসংস্থানের সুযোগও, হতাশ হয়ে পড়েছেন তরুণরা। এর কারণ হিসেবে বাজারমুখী মানব সম্পদের অভাবের কথা বলছেন উদ্যোক্তারা। করোনা পরবর্তীতে বেকার সমস্যা প্রকট হওয়ার আশঙ্কা করে অর্থনীতিবিদদের পরামর্শ, জোর দিতে হবে বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত জনশক্তি গড়ে তোলার উপর। কামরুল হাসান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ব্যয় সংকোচনের পথে হাঁটছে উৎপাদন ও সেবামুখী প্রায় সব শিল্প প্রতিষ্ঠান। এতে প্রতিদিনই চাকরি হারাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী। হঠাৎ বেকার হয়ে পড়া এই জনগোষ্ঠী জানে না ঠিক কবে আবার তৈরি হবে নতুন করে কর্মসংস্থান। আমরা কয়েক লাখ বেকার সারা বাংলাদেশে খুব অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম, আসলে কবে এই খারাপ সময়টা শেষ হবে, কবে আমরা আমাদের আবার সেই চাকরির পরীক্ষা অংশগ্রহণ করব, খুব হতাশা কাজ করছে। এমসিকিউ পরীক্ষা দিয়েছি 2020 সালের ফেব্রুয়ারির 29 তারিখ এবং নিয়ম অনুযায়ী আমাদের রিটার্ন পরীক্ষা হওয়ার কথা 2 মাসের মধ্যে, এখন আমাদের পরীক্ষা হচ্ছে না। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের চাকরির বাজারে। গবেষণা সংস্থা পিআরআই এর আশঙ্কা, চাকরি হারাতে পারে দেশের 1.5 কোটির বেশি মানুষ আর ক্ষতির মুখে পড়বে প্রায় 5 কোটি। চাকরির বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা বলছে আগের চেয়ে কমেছে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। সার্কুলারগুলো কোন দিকে যাচ্ছে, কমছে না বাড়ছে? কমাটাই স্বাভাবিক, ডিলারমেতে প্রায় 70-80% এর মতো কমে গেছিল, জুন মাসে নরমালের তুলনায় 50% এর মতো কম, সার্চিংটাও প্রায় 30-40% কমে গেছে। এই অবস্থায় সামনে এসেছে দেশে টেকসই কর্মসংস্থানের সুযোগ রয়েছে কতটুকু?
আমাদের নিড বেসড এডুকেশনটা সেভাবে ফোকাস করতে পারি নাই, ফলে মিড লেভেল ম্যানেজমেন্ট আমাদের দেশে তৈরি হবে। কর্মসংস্থানে করোনার নেতিবাচক প্রভাব মোকাবিলায় ও উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি বাড়ানোর পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। এই নতুন প্রযুক্তি আসছে, যে নতুন উৎপাদন ব্যবস্থা আসছে, যে নতুন যন্ত্রপাতিগুলো আসছে, তার সাথে যদি আমরা আমাদের শ্রমিকদের পরিচয় করিয়ে না দিতে পারি তাহলে আমাদের কিন্তু এই সার্বিক উন্নয়নের অগ্রযাত্রাই ব্যাহত হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য, বয়স বিবেচনায় বর্তমানে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় 11.5 কোটি আর শ্রমবাজারে রয়েছেন প্রায় 6.5 কোটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার ভয়াল্স বলে আজ গৃহে প্রবেশের অধিকার হারা গৃহশিক্ষকরা, বন্ধ হয়েছে উপার্জনের পথ। ব্যয়বহুল নগরে টিকতে না পেরে বেশিরভাগ তরুণকেই ফিরতে হচ্ছে গ্রামে। সাতরা সার্বিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলমামুন। সময় গড়িয়েছে 3 মাস, বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সামাজিক দূরত্ব নিশ্চিতের সময়ে নবীনদের শিক্ষা অনুশীলনে সাহায্যের জন্য নেই গৃহশিক্ষক। আমি ওকে পড়াচ্ছি না, ও তো পিছিয়ে যাচ্ছে। সুস্মিতা চক্রবর্তী মিশু এমনই একজন গৃহশিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি 2 বাসায় পড়ান ছাত্র। এর বিনিময়ে পাওয়া অর্থে বেশ চলে তার শিক্ষা সহ আনুষঙ্গিক খরচ। আমি যেমন আমার নিজেকে চালানোর চেষ্টা করতাম বা মাঝে মাঝে আমার ফ্যামিলিকে হেল্প করতাম, নিজের অর্থনৈতিক স্বাধীনতা ছিল আমার। কবে আবার আমার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো, আমার সেই স্বাধীনতাটা কবে আমার কাছে আবার ফেরত আসবে আমি সেটা এখনো বলতে পারছি না। পুরো মাস পুরো এসেও টাকাটা পাইনি, অথবা অনেকে টিউশনে চলেও গেছে। শহরে জীবনে খেয়ে পড়ে বেঁচে থাকা থেকে শুরু করে চাকরির আবেদন খরচ মেটান অনেক তরুণ এই টিউশনির টাকায়। শিক্ষা জীবন শেষ করে কর্মক্ষেত্রের অপেক্ষায় থাকা অনেক তরুণের পরিবারে কিছুটা স্বস্তিও এনে দেয় এই উপার্জন। ঢাকাতে বাসা ভাড়া, খাওয়া দাওয়া, আনুষঙ্গিক সব খরচ বিয়ার করাটা আসলে সম্ভব হচ্ছিল না, এজন্য অনেকটা বাধ্য হয়ে ঢাকা থেকে বাড়িতে চলে আসতে হয়েছে। আমার এখানে যে 65 জন টিচার যারা এখানে আছেন, আমার এখানে দায়িত্বশীল যারা আছেন, তাদের প্রায় সবাই এই মুহূর্তে বাসা ছেড়ে দিয়ে ঢাকার বাইরে আছেন। ইটকাট পাথরের এই নগরে ভাগ্যের অন্বেষণে বা নিজের ভবিষ্যৎ গড়ার জন্য যেসব শিক্ষার্থী এবং শিক্ষা জীবনের পরে যারা চাকরির খোঁজে এই শহরে অবস্থান করেন, তারা এখন পড়েছেন করোনার কারণে চরম আর্থিক অনিশ্চয়তায়। এদিকে তরুণ সমাজের প্রতি দ্রুত মনোযোগী হবার আহ্বান সমাজ বিশ্লেষকদের। অনার্স এবং মাস্টার্স থেকে স্টুডেন্টস ঝরে পড়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে, আমরা ইউনিভার্সিটি বিভিন্ন সার্ভে থেকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং ইমিডিয়েটলি যেটা করণীয় সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার স্বল্পমেয়াদী শিক্ষা ঋণ চালু করতে পারে। করোনাকাল পেরিয়ে আবারও স্বপ্নবাজ তরুণের পদচারণায় মুখর হোক পরিচিত চত্বরগুলো। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশে COVID-19 আক্রান্ত হয়ে একদিনে 1 শিশুসহ মারা গেছেন আরও 40 জন, আর একদিনের সর্বোচ্চ নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 3,868 জন। এ নিয়ে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,30,000। বুলেটিনে সব হাসপাতালে সহজেই রোগী ভর্তির সুযোগ রয়েছে দাবি করে স্বাস্থ্য অধিদপ্তর জানায়। কোভিড চিকিৎসায় এখনও সারা দেশে খালি আছে প্রায় 110,000 শয্যা আর 200টির মতো ICU। দেশে কোভিড আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বেশিরভাগ দিনের মতো শুক্রবারও মৃত্যুর তালিকায় উপরে ঢাকা বিভাগ। 40 জনের মধ্যে 14 জনই ঢাকার। যারা মারা গেছেন তাদের বয়স 61 থেকে 70 বছরের মধ্যে সবচেয়ে বেশি। 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 3 জন, 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বুলেটিনে জানানো হয় 66 পরীক্ষা কেন্দ্রে সবশেষ 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয় সর্বোচ্চ 18,498 জনের, যাতে কোভিড শনাক্ত হন 3,868 জন। আরও 1,638 জন সুস্থ হওয়ায় কোভিড মুক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 53,133 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 20.91%, এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.72%, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.72%, মৃত্যুর হার 1.27%। দেশের বিভিন্ন স্থানে ICU না পাওয়ার অভিযোগ থাকলেও স্বাস্থ্য অধিদপ্তরের দাবি এখনও সারা দেশে কোভিড আক্রান্তদের জন্য ফাঁকা আছে 200টির মতো ICU, আর কোভিড হাসপাতালে ভর্তি করা যাবে আরও প্রায় 10,000 জনকে। এর মধ্যে রাজধানীতেই খালি আছে 4,000-এর বেশি আইসোলেশন শয্যা। ঢাকা মহানগরীতে যেমন শয্যা খালি আছে, তেমনি অন্য বিভাগেরও সাধারণ শয্যাগুলি খালি আছে এবং রোগী গেলে সহজেই ভর্তি হতে পারবেন। বরাবরের মতো এদিনও মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার পরামর্শ দেওয়া হয় বুলেটিনে।
আমরা চাই না কেউ আমাদের মধ্যে থেকে এই কোভিড আক্রান্ত হয়ে হারিয়ে যান। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার তোহা খান তামিম। বাংলাদেশে করোনা সংক্রমণের প্রায় 3.5 মাস সময় অতিবাহিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শেষ 25 দিনে কোভিড রোগীর সংখ্যা বেড়েছে 80,000-এর ওপরে। স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণে। আমরা প্রথমে দেখে নেব গত 24 ঘন্টার নমুনা পরীক্ষা হয়েছে 18,498 জন এবং এ থেকে আক্রান্ত হয়েছে 3,868 জন। আমরা দেখতে পাচ্ছি যে আজও মৃতের খাতায় যোগ হয়েছে 40 জনের নাম এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,661 জন, সুস্থ হয়েছেন 1,638 জন এবং এ পর্যন্ত বাংলাদেশে সুস্থ হয়েছেন 53,133 জন। 20 জুন আমরা দেখতে পাচ্ছি 23.09% দিয়ে শুরু হয়েছিল। 23 জুনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি 20 এবং 21-এর ঘরে কিন্তু এই যে সংক্রমণের হার, সেই সংক্রমণের হারটা ওঠানামা করছে। আক্রান্তের চিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 8 মার্চ থেকে বলা যায় যে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল ছিল 8 মে পর্যন্ত। এর পরেই কিন্তু আমরা দেখি যে 8 মের পরেই কিন্তু রোগী লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এখন পর্যন্ত মৃতের যেই সূচক, সেই সূচকের দিকে তাকায় তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রথম মারা গিয়েছেন 18 মার্চ একজন, 18 মে পর্যন্ত স্থিতিশীল অবস্থা ছিল 349 জন এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যেই সূচকটা, সেই সূচকে কিন্তু ঊর্ধ্বমুখী। আজকে যে 40 জন মারা গিয়েছেন সেই 40 জনের যদি বয়সভিত্তিক বিভাজনে চলে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে পুরুষ মারা গিয়েছেন 31 জন এবং বরাবরের মতো নারী কম, নারী মারা গিয়েছেন 9 জন। 0 থেকে 11 বছরের মধ্যে অর্থাৎ একজন শিশু মারা গিয়েছেন এই বয়সে। আমরা বরাবরই দেখে থাকি যে 50 ঊর্ধ্ব ব্যক্তিদের মধ্যে কিন্তু যেই মৃতের যে হারটা সেটি আসলে বেশি। 4টি দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্তের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিলে আক্রান্তের হার সবচাইতে বেশি, অর্থাৎ 43.13%। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে যে স্বাস্থ্যবিধি যদি আমরা না মানি তাহলে কিন্তু আমরাই আমাদের পরিবারের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবো। এই জন্য এই অদৃশ্য ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। তো এ ছিল আজকের বিশ্লেষণে। অর্থের অভাবে আটকে আছে করোনা টেস্টের কিট আমদানি। ঠিকাদার প্রতিষ্ঠান বলছে অর্ধ লক্ষ কিট সরবরাহের পরও এখনও একটি টাকাও পরিশোধ করেনি কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি। তাই বন্ধ আমদানি, বিকল্প হিসেবে ছোট ছোট লটে কিট আমদানি করছে সিএমএসএমডি। অধিদপ্তরের হিসেবে গত 3 মাসে কিট এসেছে 7 লাখের বেশি, বর্তমানে মজুদ প্রায় 30,000। শনি রবিবারে আসবে আরও একটি লট। মহাপরিচালক বলছেন চলতি মাসের শেষেই কাটবে জ্বর, যদিও এ বিষয়ে চেষ্টা করেও অর্থ মন্ত্রণালয়ের কোনো বক্তব্য মেলেনি। রাশেদ লিমনের রিপোর্ট। কিটের সরবরাহ নেই, তাই বন্ধ করোনা টেস্টের বুথ। কোথাও আবার সম্ভব হচ্ছে না নির্দিষ্ট সংখ্যার বাইরে টেস্ট করা। দেশজুড়ে রোগী বাড়লেও সেই তালে বাড়ছে না টেস্টের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে এ পর্যন্ত 7 লাখের বেশি কিট আনা হয়েছে। এর মধ্যে 5 লাখ বিভিন্ন ভেন্ডরের মাধ্যমে ক্রয় করেছে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি। বাকি 2 লাখ এসেছে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে। অভিযোগ আছে কয়েক দফা একাধিক প্রতিষ্ঠান কিট সরবরাহ করলেও এখনও তাদের 1টি টাকাও বিল পরিশোধ করতে পারেনি সিএমএসডি। আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে টাকা না পেয়ে তারা নতুন করে আর এলসি খুলছেন না, তাই বন্ধ রেখেছেন কিট আমদানি। সিএমএসডি তো এখন এমন একটা অবস্থা, কোম্পানি বন্ধ করে দিয়ে সিএমএসডি কে সাপ্লাই দিতে হবে। সিএমএসডি তো কারোর কোনো বিলই দিচ্ছে না, বললো যে প্রসেসিং আছে, প্রসেসিং এ আছে এই কথাই কত একবার থেকে শুনছি। মন্ত্রী পরিষদ থেকে অ্যাপ্রুভাল করে আনতে হবে। আমরা তো ফান্ড পাচ্ছি না এখন ইম্পোর্ট করার জন্য, কারণ আমরা অর্ডার নিতে যাচ্ছি না। সিএমএসডি যদি না করে আমরা পুরো টাইনি দিব কিভাবে? স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনা মোকাবেলায় 900 কোটি টাকা বাজেট থাকলেও হাতে পেয়েছেন মাত্র 250 কোটি টাকা। বাজেটের অন্তর্বর্তীকালীন সময় হওয়ায় বাকি বরাদ্দ পেতে কিছুটা জটিলতা হচ্ছে। চলতি মাসের শেষের দিকে সমস্যা মিটবে বলে আশ্বাস ডিজির। এখন হচ্ছে না, কারণ সরকারের ক্রয় প্রক্রিয়ার মধ্যে 30 জুনের পরে আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করবো, কিভাবে এটা আনা হবে, তারপরে আমরা হবে একসাথে বড় পার্চেস, অনেক দিনের জন্য একসাথে পার্চেস করা হবে। অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য মেলেনি। রাশেদ দিমন, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে ধর্নার পানি বইছে বিপদসীমার উপরে। পানি ঢুকে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী 20টিরও বেশি গ্রাম। এদিকে লালমনিরহাট ও নীলফামারীতে তিস্তা ব্যারেজের পানি বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে, তলিয়ে গেছে বসত ভিটা ও রাস্তাঘাট। পানি বেড়েছে ব্রহ্মপুত্র, ঘাগট সহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীরও। সোরবার পানি বেড়ে সুনামগঞ্জে প্লাবিত হয়েছে লোকালয়। বর্ষা আর উজানের ঢলে উতলা উত্তরাঞ্চলের নদ নদী।
হুহু করে নদীর পানি ঢুকছে চরাঞ্চলে, প্রতিনিয়ত আতঙ্ক বাড়াচ্ছে নদীপাড়ের মানুষের। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি অতিক্রম করেছে বিপদসীমা, ইতোমধ্যে তলিয়ে গেছে 20টিরও বেশি গ্রাম ও রাস্তাঘাট, দুর্ভোগে কয়েক হাজার মানুষ। গবাদি পশু নিয়েও বিপদে পড়েছেন স্থানীয়রা। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে বন্যার শঙ্কা দুশ্চিন্তা বাড়াচ্ছে গ্রামবাসীকে। বাড়িঘর দুয়ার তলে গেছে, এখন যে কতক্ষণ বাড়ি থাকবো, নদীর যে পানির জোর তাতে বলতে পারিনি। পানি বাড়লে আমরা সবাই কোটিগুণা যাবো, আমরা দিশেহারা হয়ে গেছি। একদিনের ব্যবধানে তিস্তার পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে নীলফামারীর জলঢাকা ও ডিমলা উপজেলার অন্তত 15টি গ্রাম। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় 25,000 মানুষ। লালমনিরহাটে তিস্তার পানির নিচে রাস্তাঘাট ও বাড়িঘর। সদর আদিতমারি ও হাতিবান্ধা উপজেলার বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চলের ভুট্টা, বাদাম ও রোপা আমন ক্ষেত তলিয়ে গেছে। করোনাকালে ফসল নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। যে কোনো জায়গায় যদি কিছু আবার সুবেদ করি, এরকম নদীর পানি এসিয়া ঢালান বড়িয়া ভাঙি চুড়ি, তারপর রাহা যায়, বাড়িঘর ভাঙি যায়, আমরা কোথাও যে স্থান পাই না, পাকা ভুট্টিয়া ভাঙবার পাই না, অর্ধেকটা ভাঙছি, অর্ধেকটা তলে তলে আছে এই অবস্থায়। গাইবান্ধায়ও ব্রহ্মপুত্র ও ঘাঘট সহ সবকটি নদ নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। বন্যা ও ভাঙন আতঙ্কে সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের নদীপাড়ে মানুষ। সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, রক্তি, খাসিয়ামারা, চলতি ও পাটলাই সহ সবকটি নদ নদীর পানি বেড়েই চলছে। সুরমার পানি ঢুকে সুনামগঞ্জ পৌর এলাকার পশ্চিম বাজার, সাবমারির ঘাট, বড়পাড়া, মল্লিকপুর সহ বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে জলবদ্ধতা। বৃষ্টিপাতে এই ধারা অব্যাহত থাকলে আজ সন্ধ্যা নাগাদ বা আগামীকাল সকালের মধ্যে সুরমা নদী বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী দু একদিনের মধ্যে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এই মুহূর্তে নীলফামারীর জল ঢাকায় আছেন সহকর্মী শাকির হোসেন বাদল, বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। বাদল, ধন্যবাদ ইমদাদ। উজানের ঢল, ভারী বৃষ্টির কারণে নীলফামারীর সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া যমুনেশ্বরী এবং অন্যান্য নদীগুলো, বাহাগিলি নদী, এগুলোরও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে এই চরাঞ্চলের লোকজন ডিমলা এবং জলঢাকা উপজেলার প্রায় 7টি ইউনিয়নের লোকজন পানিবন্দী অবস্থায় আছে। তারা পানিবন্দী থাকার কারণে চরম বিপর্যয়ের মধ্যে দিকে দিন পার করছে এবং তারা আশঙ্কায় আছে যে পানি যদি এইভাবে বাড়তে থাকে তাহলে বন্যা যে কোনো সময় তাদেরকে ওই সব এলাকায় আক্রমণ করতে পারে। বন্যা এলে তারা আরো চরম বিপদের মধ্যে পড়বে, এই বন্যার আশঙ্কায় তারা দিনাতিপাত করছে। ইতিমধ্যে তিস্তার পাড়ের ভাঙ্গনের কারণে আপনার ঝুনাই চাপাই ইউনিয়নের প্রায় 9টি পরিবারকে সেখান থেকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ট্যাপাখড়িবাড়ি ইউনিয়নের প্রায় চারটি ওয়ার্ডকে সম্পূর্ণতে সেগুলো আজ কয়েকদিন ধরে পানিবন্দী অবস্থায় আছে। পানিবন্দী থাকার ফলে এসব অঞ্চলে এখনো কোনো সরকারি ত্রাণ পৌঁছায় নাই বা ও আগাম বর্ষার কারণে এগুলো তলিয়ে থাকার কারণে তাদেরকে কোনো ত্রাণ দেওয়া হচ্ছে না। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ ইমদাদ। নীলফামারীর জল ঢাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাকির হোসেন বাদল। তথ্য বলছে মাদকাসক্তের প্রায় শতভাগই ধূমপায়ী, তাই মাদক নেওয়া ঠেকাতে আগে লাগাম টানতে হবে ধূমপানে। বিশেষজ্ঞরা বলছেন সিগারেট করোনার ঝুঁকি বাড়িয়ে দেয় 14 গুণ, তাই সিগারেট থেকে মুখ ফেরাতে পারলে এই করোনাকালে তা হতে পারে মহামারী মোকাবিলার একটি ঢাল। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে রিপোর্ট রাশেদ বাপ্পির, ছবি তুলেছেন খলিলুর রহমান। সময়টা এখন করোনাকাল, সবাই একটু বাড়তি সতর্ক, বাড়তি সচেতন। তবে এ কেমন সতর্কতা? সংক্রমণের এই কালেও চলছে একাধিক ব্যক্তির একই সিগারেট ভাগ করে খাওয়া। অবশ্য এক্ষেত্রে কমতি নেই অজুহাতেরও। আপনি সিগারেট খেলেন, এই একই সিগারেট দিলেন আপনার বন্ধুকে, এটা কি ঠিক হলো? না, এটা ওই যে নিচে পাছাটা স্যানিটাইজার পরিষ্কার করে দিয়ে দিলাম, আবার একটু হিট দিয়ে দিল, হয়ে গেলো।
জীবাণুনাশক হয়তো মুক্তি দিবে বাইরের জীবাণু থেকে, কিন্তু ফুসফুসের চিরশত্রু নিকোটিন নেই ভাবনাতেই। না খেতে পারলে তো ভালো, এটুকু বোঝেন। এখন আগে খেতাম 10-12, এখন খাই 3টা, এইটুকু কমাই দিচ্ছি, তার কত কমাবো বলেন। একবার কমাই দিলে কি হয়, যেটা এখন রাজস্ব পায় সরকার সবচেয়ে বেশি রাজস্ব, ওটা যদি কম হয় তো সরকার রাজস্ব পাবে কোথা থেকে বলেন? আমি বলতে পারি আপনি একদম প্রকৃত দেশপ্রেমিক। আমি একদম প্রকৃত দেশপ্রেমিক। প্রতিদিনই চিকিৎসকদের নানা অনুরোধ, নানা পরামর্শ, তবুও ধূমপানের বদভ্যাসের কাছে যেন হার মেনেছে স্বাস্থ্যবিধি। কি বয়োজ্যেষ্ঠ বা কৈশোর, সবাই বন্দী তামাক পোড়া ধূম্রজালে। এরকম করে একটা নেশা, মনে করেন একটা সিগারেট খাই, এক গ্লাস পানি খাই, এক কাপ চা খাই। সিগারেট খেলে কি কি সমস্যা আপনি জানেন? হ্যাঁ, কি হয়, ফুসফুসের সমস্যা হয়, তারপরে আমার করোনার সমস্যা হয়। আমি তো সিগারেট খাই না, আমার পাশে যারা রাস্তাতে হাইটা যায় সিগারেট খায়, আমার তো ক্ষতি হয়। গবেষণায় দেখা গেছে মাদকাসক্তের শতকরা 98% ধূমপায়ী এবং এদের 60% বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাই মাদক শুধু ব্যক্তির ক্ষতি করছে না, সমাজে বাড়ছে ছিনতাই, চাঁদাবাজি, খুনসহ নানা অপরাধ। অন্যদিকে বৈশ্বিক মহামারী করোনার ঝুঁকি অন্তত 14 গুণ বাড়িয়ে তোলে ধূমপান। তাদের হাতটা আঙুলটা মুখের কাছে ঠুটে যাচ্ছে, অর্থাৎ তার হাতে যদি ভাইরাসটি থাকে তাহলে কিন্তু খুব সহজে মুখের ভিতরে ভাইরাসটি ঢুকে যেতে পারে। আরেকটি হচ্ছে যে মাদকাসক্তরা যারা গাঁজা, ফেন্সিটিল বা ইয়াবা সেবন করে বা ই সিগারেট খায়, সিসা ক্লাবে যায়, তারা কিন্তু তাদের ফুসফুসটা কিন্তু অলরেডি সংক্রমিত এবং তাদের মৃত্যু সংখ্যা কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি। লাংসের ক্ষতি করতে করতে একসময় বাতাসে গ্রহণ করতে পারে না, অক্সিজেন ভিতরে ঢোকে না, শ্বাসনালীগুলো পুরু হয়ে যায়, বাতাস ঢোকার রাস্তা থাকে না। মাদকসেবীরা বছরে 7 কোটি টাকার উপরে মাদক সেবন করে। মাদক নির্মূলে শুধু সরবরাহকারী নয়, নির্মূল করতে হবে গডফাদারদেরও। গবেষণা বলছে দেশের 75 লাখ মাদক ব্যবহারকারীর মধ্যে 65% বয়সই 15 বছরের নিচে, যাদের অধিকাংশই নেশায় হাতেখড়ি ধূমপানের মাধ্যমে। তাই তো মাদকের ভয়াবহতা রুখতে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর প্রতি দিতে হবে বাড়তি মনোযোগ, যাতে অঙ্কুরেই বিনষ্ট হয় এই বিষ বাষ্পের বীজ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মানসম্মত পিপিই এবং মাস্ক ব্যবহার না করায় চট্টগ্রামে চিকিৎসকদের মধ্যে করোনা সংক্রমণের পাশাপাশি মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত 2 মাসে এখানে আক্রান্ত হয়েছেন 250-এর বেশি চিকিৎসক। সবশেষ বুধবার একদিনে 2 জন সহ গত 1 মাসে 10 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ অবস্থায় চিকিৎসা ব্যবস্থায় বিপর্যয়ের শঙ্কা সৃষ্টি হয়েছে। শেখাউদ্দিনপুর ক্যামেরায় বিস্তারিত জানব কমলদের রিপোর্টে। গত 25 মে জাফর হোসেন রুমির মৃত্যু দিয়ে চিকিৎসকদের মৃত্যুর যে মিছিল শুরু হয়েছে, সেই তালিকায় বুধবার রাতে সবশেষ সংযোজন হয়েছেন শহীদুল আনোয়ার নামে এক চিকিৎসক। অবশ্য তার কয়েক ঘন্টা আগে মারা গেছেন ডাক্তার সামিরুল হক বাবু নামে আরও একজন চিকিৎসক। সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামে করোনা আক্রান্ত 7,220 জনের মধ্যে চিকিৎসক রয়েছেন 264 জন। হাসপাতালে যে যারা আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা, তারা খুব খারাপ স্ট্রেনের করোনা ভাইরাস দিয়ে আক্রান্ত হচ্ছেন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হওয়া 10 চিকিৎসকের মধ্যে 2 জন ছিলেন সরকারিভাবে দায়িত্বরত, আর বাকি 8 জন বিভিন্ন স্থানে প্রাইভেট চিকিৎসায় নিয়োজিত ছিলেন। তবে বিভিন্ন সংস্থা থেকে উপহার পাওয়া সাধারণ মানের পিপিইর কারণে চিকিৎসকরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ তার। পিপিই বা সুরক্ষা সামগ্রীগুলো পরিধান করতে হবে কীভাবে, আবার কীভাবে এগুলো খুলতে হবে, এইগুলোও যথাযথভাবে মানতে হবে। বর্তমানে করোনা রোগীর তুলনায় বিশেষায়িত হাসপাতালের পাশাপাশি চিকিৎসকের মারাত্মক সংকট রয়েছে, যে কারণে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের টানা দায়িত্ব পালন করতে হচ্ছে। সেসাথে পিপিই পরিধান এবং খুলে রাখার পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না। যতগুলো বেডে রোগী থাকার কথা এর চেয়ে অনেক বেশি রোগী, সেই অনুযায়ী চিকিৎসকের পরিমাণ কম। এছাড়াও প্রপার ট্রেনিং দিতে হবে চিকিৎসকদের কীভাবে পিপিই পরবে। চোখের সামনে তাদের সহকর্মীরা মৃত্যুবরণ করেন, তখন তাদের মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি হয় এবং কিছুটা তারা আতঙ্কগ্রস্ত হচ্ছে। বিএমএর তালিকা অনুযায়ী চট্টগ্রামে মোট চিকিৎসক রয়েছেন 4,349 জন। উপজেলা পর্যায়ে 18 জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসকদের আক্রান্তের হার কমিয়ে আনতে হবে, আর না হলে বিপর্যয় নেমে আসবে চিকিৎসা ব্যবস্থায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কোনোভাবেই কক্সবাজারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। রেড জোন, লকডাউন কিংবা সাধারণ ছুটি ঘোষণার পরও সংক্রমণ বেড়েই চলেছে। তাই এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় চলছে কন্ট্যাক্ট ট্রেসিং করার কার্যক্রম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শহরের লালদিঘির পাড় এলাকায় আছেন সুজাউদ্দিন রুবেল, সরাসরি যোগ দেব তার সঙ্গে। রুবেল,
এমদাদ, যে বিষয়টি বলতে হয়, কক্সবাজারে কিন্তু করোনা সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে। এ পর্যন্ত আমরা গত যে তিন মাস পেরিয়ে গেছে, এই তিন মাসে প্রায় 2,365 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে কক্সবাজারে যে 8টি উপজেলা রয়েছে, 8টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কক্সবাজার শহর কিংবা কক্সবাজার পৌর এলাকায়। এ পর্যন্ত 1,085 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তো এই করোনা সংক্রমণ ঠেকাতে কিন্তু এবার মাঠে এখন কাজ শুরু করেছে জেলা কক্সবাজার স্বাস্থ্য বিভাগ। আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি, যারা করোনা আক্রান্ত হয়েছে তাদের কন্ট্যাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে করোনা সংক্রমণ কীভাবে ঠেকানো যায় সেটির কার্যক্রম শুরু হয়েছে। আমরা এখন ঠিক দেখতে পাচ্ছেন যে কক্সবাজারে যারা করোনা আক্রান্ত হয়েছে গত এক মাসে, সেই তালিকাটি স্বেচ্ছাসেবকদের হাতে দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকরা কিন্তু আজকে 12টি ওয়ার্ডে প্রায় 60 জন স্বেচ্ছাসেবক কাজ করছে। এখন আমরা অবস্থান করছি শহরের অ্যান্ডারসন রোডে, যেখানে করোনার রোগী শনাক্ত হয়েছিল। তার সাথে কথা বলছেন স্বেচ্ছাসেবকরা, তারা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করছে যে আক্রান্ত ব্যক্তির সাথে কারা কারা সংস্পর্শে এসেছে এবং কীভাবে তিনি করোনা আক্রান্ত হয়েছে, এসব তথ্যগুলো কিন্তু স্বেচ্ছাসেবকরা সংগ্রহ করছেন। তো আমরা স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই ডাটা সংগ্রহ করতে গিয়ে তাদের কিন্তু নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় যারা রয়েছেন তাদের নাম্বার দেওয়া হয়েছে, যাদের ঠিকানা দেওয়া হয়েছে, অনেকে ফোন করে কথা বলছে, আবার অনেকে সাহায্য করছেন না, আবার অনেকে রং নাম্বার বলে কেটে দিচ্ছেন। তো সেক্ষেত্রে তাদের কিন্তু নানা ধরনের সমস্যা পোহাতে হচ্ছে। তারপরেও বলছেন যে তারা মোবাইল নাম্বারে যদি না পান তাহলে তারা যে ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানায় গিয়ে তারা খোঁজাখুঁজি করে অনেক কষ্ট করে এই তথ্য সংগ্রহ করছেন। তবে জেলা স্বাস্থ্য বিভাগের যিনি সিভিল সার্জন রয়েছেন তিনি বলছেন যে যারা করোনা আক্রান্ত হয়েছে, যারা স্বেচ্ছাসেবকরা কাজ করছেন, কন্ট্যাক্ট ট্রেসিংয়ের কাজ করেছেন, তাদের যাতে জনগণ সহযোগিতা করে এই সহযোগিতার মাধ্যমেই কিন্তু করোনা সংক্রমণ কমিয়ে আনা সম্ভব বলে তিনি জানিয়েছেন। তো ইমদাদ, এ ছিল আমার কাছে করোনা সংক্রমণের যে কন্ট্যাক্ট ট্রেসিং কক্সবাজারে শুরু হয়েছে সেটি সব শেষ। রুবেল, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেল। সমসংবাদে আরও থাকছে, করোনা মহামারীর মধ্যেই ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ, সমুদ্র সৈকতে সাধারণ মানুষের ভিড়, ফের সংক্রমণ বাড়ার আশঙ্কা। করোনা সংকটে বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে সরকারের সমালোচনাকে রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। সরকারের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সামর্থ্য অনুযায়ী মহামারী মোকাবেলা করে যাচ্ছে বলেও জানান তিনি। করোনা সংকটে বিএনপি শুরু থেকে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে সরকারের সমালোচনাকে নিজেদের রাজনৈতিক কৌশল কিংবা দর্শন হিসাবে বেছে নিয়েছে। সরকার শুরু থেকে নানান সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসা নেটওয়ার্ক সম্প্রসারণ, সুরক্ষা সামগ্রী সংগ্রহ সহ অসহায় কর্মহীন মানুষের সুরক্ষায় কাজ করে যাচ্ছে। মার্কিন প্রতিবেদনে মানব পাচার বিষয়ক সূচকে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, টায়ার টু ওয়াচ লিস্টে চলে যাওয়ায় সহজ শর্তের ঋণ সুবিধা থেকে বঞ্চিত হওয়া সহ অনেক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল, আগামীতে আরও অগ্রগতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। রিপোর্ট বের হয়েছে এবং সেইখানে রিপোর্ট আমাদের টায়ার টু একটা পদ উপরে তুলেছে। এর অর্থ হচ্ছে তারা বলছে যে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এই ব্যাপারে এবং এই জন্যে বাংলাদেশ এই ওয়াচ লিস্ট থেকে এখন টায়ার টুতে। টায়ার ওয়ান খুব কম সংখ্যক লোক, যারা ডেভেলপ কান্ট্রি যেখানে ট্রাফিকিং মোটামুটি হয় না তারাই টায়ার ওয়ানে থাকে। আমরা যে অবস্থানে আছি তার ফলে আমাদের বিভিন্ন রকমের এই সমস্যা যেগুলো রেস্ট্রিকশন কার্টেলমেন্ট এইগুলোর থেকে আমরা উদ্ধার পাবো। ইউরোপের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ফ্রান্সের প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু, সরাসরি যোগ দেব তার সঙ্গে। বাবু, ইমদাদ,
ফ্রান্সও ইউরোপের বেশ কয়েকটি দেশে গেল কয়েকদিন থেকে তীব্র দাবদাহ বিরাজমান ছিল, তবে আজকে কিছুটা আসলে কমেছে। আর এই যে দাবদাহ, অর্থাৎ গরম যখনই পড়ে তখন কিন্তু ইউরোপের মানুষজন আসলে ঘর থেকে বেরিয়ে আসেন, তারা পার্ক বা সমুদ্র সৈকতের দিকে আসলে ভিড় জমান, সেই সাথে পর্যটকরাও সমুদ্র সৈকতে ভিড় জমান। এবং এই যে করোনার এই সংকটকালীন সময়, এখনো কিন্তু করোনার সংকট শেষ হয়ে যায়নি, যার ফলে এই যে ভিড় জমানো, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি অনেক জায়গায় স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি কিন্তু হয় না, অনেক জায়গায় স্বাস্থ্যবিধি ভাঙা হয়। এবং আমি আপনাকে এখানে উল্লেখ করি যে তৃতীয় দফা লকডাউন তুলে দেওয়ার পর এখন কিন্তু বার রেস্টুরেন্ট সব প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে, এবং অনেক ক্ষেত্রেই এখানে স্বাস্থ্যবিধি আসলে মানা হচ্ছে না বা মানানো হয়তো অনেক ক্ষেত্রে মানুষজনকে সক্ষম হচ্ছে না। কিন্তু সরকার যথেষ্ট সতর্ক রয়েছে এবং সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এখানকার গণপরিবহনগুলোতে আমরা যেটি লক্ষ্য করেছি, যখন কেউ উঠতে যায় সেখানে কিন্তু মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণপরিবহনের সামনে দাঁড়িয়ে থাকেন, তেমনি স্টেশনগুলোতেও কিন্তু তাদেরকে আমরা দাঁড়াতে দেখি। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, পুরো ইউরোপ জুড়ে কিন্তু করোনা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হলেও কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এখনো দেখা যাচ্ছে যে আবারও নতুন করে কোনো কোনো দেশে আক্রান্ত হচ্ছেন, নতুন করে কোনো কোনো দেশে আবার আগের দিনের তুলনায় আবার দেখা যাচ্ছে যে সংখ্যাও কিন্তু বাড়ছে। সেই ক্ষেত্রে সেই বিবেচনা রেখেই কিন্তু বলা চলে যে এখনো পরিস্থিতি আসলে একেবারে পুরোপুরি উন্নতির পথে যায়নি, এবং আগামী দিনগুলো আসলে কোন দিকে যাবে বা সরকার আসলে আরো কোন কোন পদক্ষেপ নিচ্ছে সেগুলো হয়তো বা আমরা আপনাদেরকে পরে জানাতে পারবো। আমি আপনাকে আরো এখানে জানিয়ে রাখি যে এখন যে তীব্র যে দাবদাহ হচ্ছিল এবং আজকে থেকে কিছুটা তাপমাত্রা কমেছে, এবং আগামী তিন চার দিন হয়তো বা বৃষ্টি হবার সম্ভাবনা থাকবে, এবং তারপর কিন্তু আবারও আসলে তীব্র দাবদাহ আসতে পারে, আবহাওয়া বিভাগ থেকে তেমনটি জানা গেছে। এবং সেটি হলে কিন্তু মানুষজন আরো বেশি পার্ক কিংবা সমুদ্র সৈকতগুলোতে যাবেন, এবং সেক্ষেত্রে হয়তো বা স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি আছে সেটি হয়তো বা সেখান থেকে ভাঙবে এবং করোনা হয়তো আরো তার সংক্রমণ ঘটাতে পারে। তো এই ছিল আমার কাছে ইমদাদ এখন পর্যন্ত সর্বশেষ। ইমদাদ ফ্রান্সের প্যারিস থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। এবার অন্যান্য প্রসঙ্গ, করোনা যোদ্ধাদের সুরক্ষা দিতে রোবট নির্মাণ করেছে রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 5 শিক্ষার্থী। দীর্ঘ 2.5 মাসের চেষ্টায় তৈরি করেন এই রোবট। এটি রোগীদের ওষুধ ও খাবার দিবে, তাপমাত্রাও মাপতে পারবে, আর চিকিৎসকরা আরেকটি রুমে বসে নিয়ন্ত্রণের পাশাপাশি রোগীর সাথে রোবটের মাধ্যমে ভিডিও কনফারেন্সে কথা বলতে পারবেন। এতে করোনা রোগীর সরাসরি সংস্পর্শে আসা চিকিৎসক ও নার্সদের আক্রান্তের হার কমে আসবে বলে দাবি শিক্ষার্থীদের। হাবিবুর রহমান পাপড় তোলা ছবিতে বিস্তারিত জানব সাইফুর রহমান রকির প্রতিবেদনে। নিরাপদ দূরত্বে থেকে রোগীদের সেবা শুশ্রূষা দিতে পারলে চিকিৎসকদের সংক্রামিত হওয়ার শঙ্কা অনেকটা কমে আসবে, এমন ধারণা থেকে করোনার সামনের সারির যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের সহায়তায় এগিয়ে আসেন রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের 5 শিক্ষার্থী। দীর্ঘ 2.5 মাসের প্রচেষ্টায় তৈরি করেন একটি রোবট। তাদের দাবি, রিমোটের সাহায্যে এই রোবটের মাধ্যমে রোগীদের ওষুধ ও প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা যাবে। একটা ডাক্তারের চিকিৎসার জন্য যেসব ডিভাইসগুলো ইউজ করা দরকার সেই ডিভাইসগুলো ইউজ করছি, এবং এই ডিভাইসগুলো ইউজ করার পরে রেজাল্টগুলো কীভাবে ডাক্তারের কাছে পৌঁছাবে এর জন্য আমরা একটা সার্ভার তৈরি করছি। অ্যাপের নির্দিষ্ট একটা স্ট্যাটিক আইপি আছে, ওই আইপি ইউজ করে আমরা যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটের থ্রুতে আমরা এই ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারব। শিক্ষার্থীদের রোবট প্রকল্পের তত্ত্বাবধায়ক শিক্ষক জানান, রোবটের সঙ্গে যুক্ত অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসক ও আক্রান্ত ব্যক্তি কথা বলতে পারবেন। স্মার্ট ডিভাইস থাকছে যেটার মাধ্যমে হচ্ছে টেলিমেডিসিন যেটাকে বলে, ডাক্তার দূর থেকেই রোগীকে রিয়েল টাইম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রোগীকে তার সকল সেবা দিতে পারবে এবং সকল উপদেশ দিতে পারবে। আর বিভাগের এই শিক্ষক জানালেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে একটি অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটা এখন আমরা কার্যক্ষেত্রে যদি নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যকর্মী, ডক্টর, নার্স, এদের মৃত্যুর হার এবং বিশেষ করে কোভিড আক্রান্ত যে রোগীগুলো আছে তাদের মৃত্যুর হার কিন্তু আমরা কমিয়ে নিয়ে আসতে পারব। শিক্ষার্থী ও শিক্ষকেরা চান সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি দ্রুত মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন। রোবটটি তৈরিতে খরচ হয়েছে 15,000 টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। করোনাকালে বিদ্যুতের ভুতুরে বিল ছাড় না দিয়ে উল্টো গ্রাহকের উপর চাপানো হলো 10 গুণ টাকা, বিব্রত বিদ্যুৎ বিভাগও রোববার থেকে অনলাইনে গণশুনানি। দেশে করোনায় একদিনে 1 শিশুসহ 40 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 4,000 আইসিইউ সংকট নেই দাবি স্বাস্থ্য অধিদপ্তরের।
করোনায় দেশের চাকরি বাজারে ধস, বেকার হচ্ছেন অনেকে, কমছে কর্মসংস্থানও। বাজারমুখী দক্ষ কর্মী না থাকায় কারণ বলছেন উদ্যোক্তারা। উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে তিস্তাসহ নদ নদীর পানি বিপদসীমার উপরে, কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, সুরমার পানি বেড়ে সুনামগঞ্জে ডুবে গেছে বাজার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1604 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।